ল্যাপটপে অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে আমাদের ব্যাটারি সহজেই নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের একটা অত্যন্ত জরুরি বিষয় মাথায় রাখতে হবে যে ল্যাপটপে চার্জ হয়ে যাওয়ার পর আমরা যেন সেটাকে ডিসকানেক্ট করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে ল্যাপটপে কোনো ইনবিল্ট নোটিফিকেশান সিস্টেম নেই, যেমন আমাদের মোবাইলে ফুল হয়ে গেলে নোটিফিকেশান দেয় যে আপনার ব্যাটারি ফুল হয়ে গেছে, বাট ল্যাপটপে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো কিভাবে আমরা কাস্টম নোটিফিকেশান তৈরি করে আমাদের ল্যাপটপের ব্যাটারিকে রক্ষা করতে পারি, চলুন বন্ধুরা সেই নিয়েই আজকে এই ভিডিওটি বানাতে চলেছি। প্রথমে এই লিঙ্কটাকে কপি করো, ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কটাকে কপি করে নিয়ে যে কোনো একটা ব্রাউজার খুলে সেখানে পেস্ট করুন। পেস্ট করলে একটা ফাইল ওপেন হবে, ফুল ব্যাট ডট টিএক্সটি বলে একটা ফাইল, সেটাকে ডাউনলোড করুন। আমি ডেস্কটপে ডাউনলোড করব, তো ডেস্কটপ সিলেক্ট করে সেভ। ওকে, এবার এটাকে মিনিমাইজ করে আমি কী করব, এই যে ফুল ব্যাট ডট টিএক্সটি এটার রাইট ক্লিক করে রিনেম করুন, রিনেম করে যে টিএক্সটি আছে সেটাকে কনভার্ট করুন ভিবিএস, দেন ইন্টার। ইন্টার মারার পর এখানে দিস পিসিতে গিয়ে সার্চ করব এসটিএ স্টার্ট আপ, এটাকে মিনিমাইজ করে রাখবো এবং এই ফাইলটাকে এখান থেকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, ব্যাস এটুকুই করতে হবে। তারপরে ক্লোজ করে দিয়ে এখন আমি কম্পিউটারটাকে রিস্টার্ট করবো। রিস্টার্ট, কম্পিউটারটাকে রিস্টার্ট করি, তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের চার্জ এখন 94%। এখন এটা যখনই 95%-এর উপরে হবে, মানে 96% হবে, তখনই আমাকে এটা এখানে মানে নোটিফিকেশান শো করবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই, দেখুন এখন 95 হয়ে গেছে, আর 1% হলেই আমাদের এখানে নোটিফিকেশান শো করবে। এই নোটিফিকেশানটা শুধুমাত্র ডেস্কটপে শো করবে তাই না, আপনি ধরেন কোনো কিছু কাজ করছেন, সেই কাজের মধ্যেও আপনাকে মানে পপ আপ নোটিফিকেশান দেবে এবং নিচে এই জায়গায় আপনার নোটিফিকেশানটা দেখাবে। এই দেখুন নোটিফিকেশানটা শো হয়েছে যে ব্যাটারি ইজ অ্যাট 96% এবং এখানে সিম্বল দিয়েছে। বাই চান্স আপনি কোনো কাজ করছেন সেক্ষেত্রেও আপনার এখানে সিম্বলটা এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যদি চান যে আমার ল্যাপটপটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জের পর অটোমেটিক একটা মানে অ্যালার্ম মানে নোটিফিকেশান শো করবে, সেক্ষেত্রে আমি এখানে আপার লিমিট ওটা রেখেছি 95%-এর উপরে এবং লোয়ার যে লিমিটটা রেখেছি সেটা হচ্ছে 25। সো দেখি আমার ফাইলের মধ্যে সেটা কী লেখা আছে এখানটাতে। তো আবার আমরা এখানে স্টার্ট আপ নেব, এটাকে রাইট ক্লিক করলে আমরা এডিট অপশনে চলে যাব, ওপেন, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে লেখা 95, মানে যখনই এটা মানে আমার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 95-এর উপরে চলে যাবে তখনই আপনার একটা নোটিফিকেশান শো করবে, ঠিক আছে। এবং যখনই এটার পার্সেন্টেজটা 25-এর নিচে চলে আসবে তখন আপনার মানে ব্যাটারি লো বলে একটা মানে আপনার অ্যালার্ম শো মানে শো করবে।
ঠিক আছে। এভাবে আপনি এটার যদি ভ্যালুটা আপনি চেঞ্জ করে এখানে 90 করে দেন, তাহলে 90%-এর উপরে হলেই আপনাকে মানে নোটিফিকেশানটা শো করবে। এবং এটাকে যদি আপনি 20 করে দেন, মানে হ্যাঁ, তাহলে এটাও আপনার 20%-এর নিচে আসলেই সেটা মানে অ্যালার্মটা শো করবে, মানে নোটিফিকেশানটা শো করবে। ওকে, তো এটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন। এই এখানে এখানে যত দেবেন সেই হিসাবে এখানে কাজ করবে। এখানে আমার 25 ছিল, এখানে আমার 95-এর উপরে গেলেই আমাকে নোটিফিকেশানটা শো করবে। দেন সেভ করে দেবেন, তারপরে একটা রিস্টার্ট দেবেন ল্যাপটপটাকে, তারপরে আপনার অ্যালার্মটা শো হবে। এখন আমরা দেখাবো, এখন আমার আমার ব্যাটারিতে এখন যে চার্জ আছে সেটা হচ্ছে এখন 35% আছে। এটা যখনই আপনার 25-এর নিচে চলে আসবে তখনই এখানে একটা নোটিফিকেশান শো করবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ইনফরমেশান রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।